সকালে ঘর ঝাড়ু না দিলে কি স্বামীর ক্ষতি হবে? অনেক মহিলা নফল ইবাদত ও দাওয়াতি কাজে এত ব্যস্ত থাকেন যে স্বামীকে খুব বেশি সময় দিতে পারেন না, তারা কি আল্লাহর কাছে নেককার নারী হিসেবে গণ্য হবে? খুব দরকারি একটা প্রশ্ন। নারীদের মাথা মশা করার সঠিক নিয়ম কি? সকালে ঘর ঝাড়ু না দিলে কি স্বামীর ক্ষতি হবে? ভাই, এই কথাগুলো আমাদের সমাজে একশো মানুষ বিশ্বাস করতে, এখনো এই সমস্ত কুসংস্কার বিশ্বাস করা মানুষ আছে আমি জানি না, যে ঘর ঝাড়ু না দিলে স্বামীর ক্ষতি হবে। ভাই, ঘর ঝাড়ু না দিলে যদি স্বামীর ক্ষতি হতো তাহলে সেক্ষেত্রে স্বামীদের সবাইকে বউরা সোজা করে ফেলার একটা সহজ রাস্তা পেয়ে যেত। যে স্বামীর সাইজ করতে পারছে না কোনোভাবে, তাহলে সেক্ষেত্রে সকালে ঘর ঝাড়া বন্ধ করে দিত, চান্দু সোজা হয়ে যেত। এরপর যদি আবার বিক্রামি করতো তো একদম পুরা সকালে খেয়ে সারাদিন ঘর ঝাড়া দেওয়া বন্ধ করে দিত, তো স্বামী আরও সাইজ হয়ে যেত। অত বোঝা গেল এগুলো আসলে অবাস্তব এবং কুসংস্কার। এই ঘর ঝাড়ু দেওয়া না দেওয়ার সাথে স্বামীর ভালো মন্দের কোনো বা লাভ ক্ষতির কোনো সম্পর্ক নাই। মূলত আমার মনে হয় এই জাতীয় কুসংস্কারগুলো একসময় মুরব্বীরা আমাদের দেশে চালু করছে ভালো উদ্দেশ্যে, নেক উদ্দেশ্যে এই খারাপ কাজগুলো করছে। খারাপ কাজ নেক উদ্দেশ্যে করলেও কোনো হবে। নেক উদ্দেশ্যটা কি? হয়তো বউরা অনেক সময় দেখা যায় শ্বশুরবাড়িতে আসার পর অলসতা করে, আলসিয়ামি করে, ঘর ঝাড়ু দিতে চায় না, শুয়ে থাকে, শ্বশুর শ্বশুরি বলা লাগে, এই জন্য ফতোয়া বানায় দিল যে তুমি ঘর ঝাড়ু না দিলে কিন্তু তোমার স্বামীর ক্ষতি হয়ে যাবে, সেই ভয়ে যাতে ঘর ঝাড়ু দেয়। আবার ফোনাপন দেখা যায় যে বই পুস্তক পড়ে খোলা রেখে দিক সেদিক চলে গেছে, ছোটো বাচ্চা এসে পাতা ছিঁড়ে ফেলতে পারে, মনোগ এসে সেখানে ঠোকর দিতে পারে, বাতাসে সেটার পৃষ্ঠা ছিঁড়ে যেতে পারে, আবার বই কেনা লাগবে। এই জন্য একটা ফতোয়া বাইর করে নিছি যে বই পড়ালেখা করা যদি খোলা রাখে তাহলে শয়তান এসে পড়ে। শয়তান পড়লে তো ভালো কথা, শয়তান যদি পড়ে যদি শিক্ষিত হয়ে ভালো হয়ে যায় সমস্যা। তো এই সমস্ত কথাগুলো আমার মনে হয় যে এগুলো বানানো হয়েছে নানা রকমের শাসনমূলক ব্যবস্থা থেকে। রাতে হাতে হাত পায়ের নখ কাটতে হয় না তাহলে ক্ষতি হয়, কারণ আগে লাইট ছিল না, বিদ্যুৎ ছিল না, টিমটিমে আপনার মোমের বাতি অথবা আপনার হারিকেন কুপি বাতির আলো ছিল, কি আলো আধারের মধ্যে পোনা পান, যদি হাত হাত পার নখ কাটতে যায় তাহলে হাত পায়ের নখ, তো আমরা তো নেল কাটা কম পাইছি, আমরা তো বিশেষভাবে হাত পায়ের নখ কাটছি জন্য ব্লেড দিয়ে কাটছি, বলাকা এটা সেটা, তো একটা ব্লেডের এক পাশ দিয়ে কাইটা আবার অপর পাশ দিয়ে কাটো, হ্যাঁ দুই দফা তিন দফা কাটো, এখন ব্লেড দিয়ে নখ কাটা কত কঠিন ব্যাপার, সূক্ষ্ম ব্যাপার, তা আঙুল কেটে যেতে পারে। তো এই জন্য মুরব্বীরা হয়তো হাদিস বাইর করছে, বুয়া ফতোয়া বাইর করছে যে রাতের বেলায় হাত পায়ের নখ কাটলে কি হবে, ক্ষতি হবে, বিরাট কিছু হবে। তার মানে পোলাপান যাতে রাতের বেলা না কাটে, ওটা দিনের বেলা কাটিস, রাতের বেলা কাটে তো বিপদে পড়বে, ওটা বললে তো পোলাপান শুনবে না, এই জন্য একটা ফতোয়া বাইর করে গেছে। বুঝতে পেরেছেন কথা? তারপর রাতের বেলায় প্লেট ধোয়া পানি ময়লা পানি বাইরে ফেললে বিরাট ক্ষতি হয়ে যাবে, অনেক বিপদ আসবে। কেন বানাইছে এটা? কারণ আমার মনে হয় আর কি আল্লাহ আলম, যে রাতের বেলায় অনেক বৌমারা আছে অলস, যে এগুলো আবার যথাস্থানে গিয়ে ফেলবে, গাছের পড়ায় ফেলবে, এত ঝামেলা কী করে দিলাম ফালায়া, বা বৌমা কেন অনেক ফোনা ফেনও আছে অলস, তো এগুলোর থেকে সরানোর জন্য ধরে রাখার জন্য মুরব্বীরা একটা ফতোয়া বানাই দিয়েছে। কারণ বাহিরে যদি আপনি গ্রামে বিশেষ করে ঘরের দরজা খোলা রেখে মানুষ খাওয়া দাওয়া করে বসে ঘুমানোর আগ পর্যন্ত, তো যদি আপনি অন্ধকারের মধ্যে আলোতে এত ছিল না তখন যদি পানি ফেলেন ময়লা পানি, তো কার গায়ে যায় পড়বে তো বলা যায় না, এটা তো উচিত না। তো ওইটা থেকে সরানোর জন্য ফতোয়া বাইর করছে যে এ রাতে এইভাবে পানি ফেলানো যায় না, কারণ দিনে তো দেখা যায়, রাতে দেখা যায় না। তো যত এরকম কুসংস্কারের জন্য বিশ্বাস আছে, আমার ক্ষুদ্র জ্ঞান বলে সেইগুলো বেশিরভাগই ভালো উদ্দেশ্যে মুরব্বীরা আবিষ্কার করছে, এটা তাদের আবিষ্কার, এটা করোনার গাইটা আবিষ্কার করেনি, এই আবিষ্কারটা তাদের মস্তিষ্ক প্রসূত, দেখছে যে পোলাপানদের থামান যায় কীভাবে, তো এক একটা ফতোয়া বাইর করে দিস দিয়ে আমরা থামানোর চেষ্টা করছে, এগুলো কুসংস্কার। নারীদের মাথা মশা করার সঠিক নিয়ম কি? নারীদের মাথা মশা করা আলাদা কোনো নিয়ম নেই, পুরুষদের মতোই মাথা মশা করবে, পুরো মাথা মশা করবে, পুরো মাথায় মশা করবে, কান মশা করবে, ঠিক পুরুষদের যে প্রক্রিয়া সে প্রক্রিয়া দিয়ে। খালি গায়ে ওজু করলে ওজু হবে কি না? ওজু যদি আপনি খালি গায়ে করেন তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আমরা অনেকে মনে করি যে না, ওজুর জন্য নামাজের মতো এরকম এক জুব্বা জাব্বা পরে টুপি টাপা দিয়ে তারপর ওজু করতে হবে, ওজু খালি গায়ে করলে কোনো সমস্যা নাই। এমনকি অনেকে প্রশ্ন করেন যে মহিলারা ওজু করলে
মাথায় কাপড় দিতে হবে কিনা। মাথায় কাপড় দিয়ে ওজু করলে বেচারি যদি মুখ ধুতে যায় তাহলে তো লেগে যাবে না, অতএব ওজুর সময় মাথায় কাপড় না থাকলে কোনো সমস্যা নাই যদি গাড়ে মারা কেউ না থাকে। অনেক মহিলা নফল ইবাদত ও দাওয়াতি কাজে এত ব্যস্ত থাকেন যে স্বামীকে খুব বেশি সময় দিতে পারেন না। তারা কি আল্লাহর কাছে নেককার নারী হিসাবে গণ্য হবে? খুব দরকারি একটা প্রশ্ন। আমাদের দেশে যেটাই করি আমরা বাড়াবাড়ি করাটা বাঙালির রক্তের সাথে যেন মিশে আছে। আমরা যেটাই করি যার মুরিদ হই তারে একেবারে আপনার পীরে মহা বানাই দিই যে এর কথা ছাড়া আমি আর জীবন মরণ কিছুই করব না। আর যদি কারোর বিরুদ্ধে লাগি তার গোষ্ঠী, শুধু তার গোষ্ঠী না তার 14 গোষ্ঠী আমরা উদ্ধার করে ছেড়ে দিই। আমরা শত্রুতা করলে শত্রুতা এভাবে সীমা ছাড়া করি, বন্ধুতা করলে বন্ধুতা সীমা ছাড়া করি। অথচ হাদিসের বর্ণনা হলো আহবিব হাবিব আপনা হাউনাম্মা, কাউকে ভালোবাসো বন্ধু তোমার কেউ একটু হাতে রেখে বন্ধুতা করিও, একবারে উজাহন করে দিও না সব, কারণ আশা ইয়ে কোনো বাকিটা কেউ মাম্মা, কারণ হতে পারে সে একসময় তোমার বিরুদ্ধে চলে যাবে, তখনই তোমার সব মনগুলো ফাঁসতে হবে। আবার যার সাথে শত্রুতা করবে কোনো কারণে তার সাথে এত শত্রুতা করিও না যে একেবারে গোষ্ঠী উদ্ধার করে ফেলে দিলা, কারণ হতে পারে একসময় সে তোমার আপন হয়ে যাবে, তখন তোমার কিন্তু সমস্যা হবে। এই জন্য যে কাজই করবেন সেখানে সামঞ্জস্য থাকতে হয়, ভারসাম্য থাকতে হবে। ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন সিরাতুল মুস্তাকিমে চলতে বলেছেন। সিরাতুল মুস্তাকিম এটা হলো রাজপথের মধ্যখান, অতএব স্মরণ পথ সঠিক পথ, এটা কোনো কিনারাকাশি না বা কোনো আপনার রিস্কের জায়গা যাওয়া না। অনেক মা বোন আছেন তারা ইবাদতের দিকে ধারে কাছেই নেই, তারা শুধুমাত্র স্বামী সংসার নিয়েই আছেন, এটা যেমন একটা প্রান্তিকতা জাহালত এবং গুনাহ। আবার অনেকে আছেন ইবাদত বন্দেগিতে এত মগ্ন হন যে তার স্বামীর খেদমত করার সুযোগ নেই। আমাকে অনেক দিনদার ভাইরা বলছেন, ভাই আমার বউ 3টা জায়গায় ক্লাস করেন অনলাইনে, 2 জায়গায় কোরআন সহি করেন, আরেক জায়গায় দাওয়াতি কাজ করেন, তিনি এত ব্যস্ত যে আমি তাকে আসলে খুব একটা হাতের নাগালে পাই না। তো এটা কিন্তু জায়েজ নেই। এই অতিদিনই কাজে ব্যস্ত হয়ে যাওয়া মেয়েদের জন্য এটা এক ধরনের শয়তানি ফেতনা। শয়তান তাদেরকে তুলনামূলক ভালো কাজ থেকে দূরে রাখে। মেয়েদের জন্য ফরজ কাজ করার পর, মৌলিক নির্দেশগুলো পালন করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো তার স্বামীকে সময় দেয়। এতে আল্লাহ তাআলার সন্তুষ্টি ইবাদত সওয়াব সবচেয়ে বেশি পাবে। নফল কাজের চাইতে গুরুত্বপূর্ণ এটা। তিনি নফল নামাজ পড়বেন, রাখবেন, নফল রোজা রাখবেন, তার স্বামীর নৌতি নেবেন। তিনি তাহাজ্জুদ পড়বেন, খেয়াল রাখবেন স্বামীর কোনো হক নষ্ট হয় কিনা, স্বামীর কোনো সেবায় ত্রুটি হয় কিনা বা স্বামীর কোনো চাহিদা অপূর্ণ থাকে কিনা। দেখো এখন আমরা এমন একটা সময় আছি, নারীবাদ নারীবাদ নারীবাদের জিকির আর জিগির এমনভাবে তোলা হচ্ছে যে এই কথাগুলো শুনলেও আমাদের কাছে মনে হয় বেটা বোধ সেকেলে সেকেলে আগের যুগের মানুষ বলে কি। এখন তো নারী অধিকার নিয়ে সোচ্চার থাকার সময়। পৃথিবীতে যত নারী অধিকার নিয়ে কথা বলে এদের 14 গোষ্ঠীর জন্মের বহুকাত আগে ইসলাম নারীকে তার প্রকৃত অধিকার দিয়ে গেছে। যখন পৃথিবীর মানুষ নারী হিসেবে জন্মগ্রহণ করাটাকে অপরাধ মনে করত, তখন নারী হিসেবে জন্মগ্রহণ করাটাকে সবচেয়ে বড় গর্বের মিশন হিসেবে স্থির করে গেছে ইসলাম। সেই ইসলামকে নারীর অধিকার শিখাইতে আসিও না। তোমরা নারী অধিকার অতিরিক্ত জিগির তুলে যা করছো সেটা হলো সমাজ এবং পরিবারগুলোকে অস্থিতিশীল করে দিচ্ছ। কোনো নারী তার স্বামীকে মানতে চায় না, মেয়েরা ছেলেদেরকে মানতে চায় না, ছেলেরা মেয়েদের সাথে কোনো রকম ভালো সম্পর্ক গড়ে তোলার সুযোগ পায় না, শুধুমাত্র উস্কে দিয়ে দিয়ে নারীদেরকে আলাদা করে দেওয়ার চক্রান্ত এরা করে। এরপরের যে হিস্ট্রিটা সেটা আর আসলে কেউ বলে না। এই জন্য মা বোনরা এবাদত বন্দেগি করবেন, কিন্তু তাদের মৌলিক ইবাদত বন্দেগির পর স্বামীকে সময় দেওয়া, তাকে যথাসম্ভব তার বৈধ চাহিদা পূরণ করা এবং ভালোবাসার জন্য যত রকমের উপায় আছে সেগুলো অবলম্বন করা জরুরি। অতিরিক্ত দিনই কাজে যদি ব্যস্ত হয়ে যান আপনি এবং স্বামীর হক নষ্ট হয় তাহলে সেটা কখনো সবের কারণ হবে না।